আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রফেসর ডাক্তার ইমদাদুল হক। আমি একজন নবজাতক শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ। বরাবরের মতো দর্শক শ্রোতা, আপনাদেরকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমার এই ভিডিও শুরু করার আগে একটা প্রবলেম দিয়ে শুরু করি। কিছুদিন আগে এই 4-5 বছরের একটা মেয়ে বাচ্চাকে নিয়ে মা আসলেন চেম্বারে। অনেক দিন আগে থেকে বাচ্চাটার কানে পুঁজ হয়েছে, যাকে আমরা CSOM বলি, ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া। গন্ধ ভালো হচ্ছে না, সন্দেহ লাগলো, বলি অনেক ওষুধ অনেক ইঞ্জেকশন দিছি স্যার, কিচ্ছু হচ্ছে না। তা আমি বলি আপনি বাচ্চার কানটা পরিষ্কার, বলে হ্যাঁ স্যার আমি 3 মাস আগে কান পরিষ্কার করতে দেয়। কী দিয়ে? কটন বার দিয়ে। তো কটনটা ঢুকে আছে নাকি? বলে না তো, কটন ঢুকে নেয়। তো কেন কটন ঢুকে নেয় আপনি কি করলেন? তো কটন বার থেকে কটনটা খুলে গেছিলো, বলে বের করছি। আপনি কী দিয়ে বের করলেন? আর কথা বলে না। যাই হোক, পরে যেভাবে হোক কটনটা বের করা হলো, বাচ্চাটা ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। দেখেন এই কটন বার্ড মানে আমাদেরকে মানে কী জেনে একটা ভালো কথাই বলি যে টাকা যদি না থাকে একটা সমস্যা। কি সমস্যা? টাকা নাই। আর টাকা যদি থাকে অনেক সমস্যা। যা হাতের কাছে পাবে, যেটা নতুন কিছু পাবে সেটাই কেনাকাটা শুরু হয়ে যাবে। যেমন একটা কটন বাড আর একটা এই যে ভেজা টিস্যু, যেখানে সেখানে বাচ্চাদের, আল্লাহ মাফ করুক, একদম ছোটো বাচ্চাদের যে চোখটা মা পরিষ্কার করেনি এই ভেজা টিস্যু দিয়ে, সেটা অনেক মানে ভাগ্যের বিষয়। শুধু পায়খানার রাস্তা, পেশাবের রাস্তা পরিষ্কার হচ্ছে, এতে অনেক ঘা হচ্ছে, একটা কেমিক্যাল কষ্ট হচ্ছে, সেটা বাদ দিলাম, এটা আমার অপ্রাসঙ্গিক। কিন্তু আমি কটন বাড নিয়ে কথা বলি। এই কটন বাডটা কানে নাকে এই করে কি মায়েরা করে কি, কটন বারটা কানে দিল, কটন বেঁধে খুলে গেল নিজে। যদি চিমঠা থাকে চেষ্টা করবে, ঘা করবে, মানে রক্ত বের করবে, তারপরে ছাড়বে। ঠিক নাকে ওই রকম যদি হয় যায় এই কাজটা করবে কটন বার্ড। আমি দোহাই লাগে আপনাদের কান এবং নাক পরিষ্কারের জন্য কখনো বাচ্চার কটন বার্ড ব্যবহার করবেন না। এটা এক কথায় বলে দিলাম। এখন নাক পরিষ্কারের জন্য আমার আলাদা ভিডিও আছে, আপনারা দেখবেন। আমি এখন বলবো কান কিভাবে পরিষ্কার। দেখেন নর্মালি কিন্তু কানে এমন ময়লা জমে না, কানে একটা সিক্রিশন হয়, তাকে সেরোমিনাস গ্ল্যান্ড থেকে সিক্রিশন হয়। এই গ্ল্যান্ডের সাথে একটু ধুলাবালি মিশে ওয়াক্স তৈরি হয়। সেরোমিনাস গ্ল্যান্ডের সিক্রিশন আর ধুলাবালি থেকে একটা ওয়াক্স মানে কোয়েল তৈরি হয়, একটা কালো রঙের এটা তৈরি হয়। এটা বের করা এমন কোনো কঠিন কাজ না। যদি বাড়িতে অলিভ অয়েল থাকে, রাতের বেলা 2 কান ভর্তি করে অলিভ অয়েল দেন 2 কান ভর্তি করে অলিভ অয়েল দিয়ে দেখেন। এইভাবে সকালবেলা উঠে কাপড়ে একটু পলতে মানা, কানটা পরিষ্কার করেন। কাপড়ে একটু পলতে দিয়ে কানটা পরিষ্কার করতে বলছি সকালবেলা। আবার রাতের বেলা আবার দেন, এভাবে 7-8 দিন দেন। কানটা দেখবেন নরম হয়ে গেছে। আস্তে আস্তে এই পলতেটা দিয়েই দেখবেন ওই খোলটা বা ওয়াক্সটা বের হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এখন পরিষ্কার হওয়ার পরে ভিতরে দেখা দেখতে একটু লাল বা সাদা দেখাচ্ছে, একটু ঘা। আমার বাচ্চার কানে ঘা, ডাক্তার সাহেব এই নিয়ে চলছে, কিছু ঔষধ চলতেছে, ওষুধের নাম বললাম না, মাসের পর মাস চলতে আমার বাচ্চাটার কানের মধ্যে ঘা। কি ঘা? এতে দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আর কানের মধ্যে কি আছে দেখা কি এতই সোজা? কানের মধ্যে তো এই কাজটা যেন না হয়। আর কটন বাড যেন আর কখনও না ঢুকান। আর কানটা যদি এতেও পরিষ্কার না হয়, আমি একটা ড্রপের নাম বলতে পারি। কানে যদি কোনো সমস্যা না থাকে, পুঁজ না থাকে বা অন্য কোনো ইনফেকশান না থাকে, ওয়াক্স নীল নামে একটা ড্রপ পাওয়া যাবে। ওয়াক্স নীল, আরও ড্রপ আছে, এই নামটা আমার মনে হলো। এটা 2 কানে দিয়ে দেবেন, নরম হয়ে যাবে এবং কানটা পরিষ্কার করতে পারবেন। তবে কানটা ভালো করে পরিষ্কার করা এই সুতার কাপড়ের পলতে দিয়ে পরিষ্কার করবেন। যদি কখনো পানি যায়, সে পানি গেলেই বিপদ হয়ে যেতে পারে। বাচ্চা গোসলের সময় যদি এরকম অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে, বাচ্চা 2 কান তুলা দিয়ে ছিপি দিয়ে দিবেন, দিয়ে পানি ঢালবেন, তুলা দিয়ে ছিপি দিয়ে। এই কাজটা হয় পানিতে ডুব দেওয়ার সময় হতে পারে, অথবা শাওয়ার উপরে অন করাতে শাওয়ার থেকে হতে পারে, এটা দিয়ে হতে পারে। একটু খেয়াল রাখবেন, অস্থির ধরপড় যাতে না করে। বাচ্চা গোসলের সময় এরকম করলে কানের মধ্যে পানি ঢুকে যেতে পারে। সেখানে বাচ্চা হয়তো বুঝলো না, বাচ্চার যেমন কানে পানি জমলে আমরা বড়রা বুঝতে পারি, কিন্তু বাচ্চারা বুঝতে পারে না। একসময় দেখাতে সেটা ইনফেকশন হয়ে গেছে, পুঁজ হয়ে গেছে। এ পুঁজ হয়ে গেলে পরিষ্কার কীভাবে করবেন? অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আর আপনাকে বারবার এই সুতার পলতে দিয়ে পরিষ্কার কানটা পরিষ্কার করতে হবে। এই তো দর্শক, আর ভিডিও বাড়াই না এর আর বক্তব্য বাড়াচ্ছি না আমি এখানে শেষ করতে যাচ্ছি তবে কটন বারটা পরিহার করবেন বাচ্চাদের নাগালের বাইরে রাখবেন নিজেরাও যারা যখন কান চুলকাতে পারে কানটা চুলকানোর সময় দুর্ঘটনাটা ঘটায় দিতে পারে এবং পর্দাটাও ফেটে যেতে পারে পর্দা ফেটলে কিন্তু বড় ইনফেকশন হতে পারে এবং অনেক বড় সমস্যা হতে পারে তো আজকে এই পর্যন্ত থাক ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আসব দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু